দু বছর বাদে আবার চলে যাচ্ছে, তাদের কোনো গ্যারেন্টি নেই। তারা আগামী দিন না হবে ঘরকা না হবে ঘাটকা, এই চ্যানেল তৈরি করছে, দুদিন বাদে বন্ধ, ব্যাস তাদের খাওয়া বন্ধ। আমি একটা চ্যানেলকে হেল্প করতে গিয়ে আমি দেখি আমার কাছে এজেন্সি চিঠি চলে এসছে, কেন আপনি হেল্প করেছি। সুতরাং আমরা তো মানবিক মানুষ রে ভাই, একটা সাংবাদিক খেতে পাচ্ছে না, তার 100 জন যদি আমাকে এসে বলে দিদি আমি খেতে পাচ্ছি না, আমাদের একটু কিছুদিনের জন্য হেল্প করে দেবেন, তো আমরা সবাই হেল্প করি। এইটুকু তো রাজনীতির বাইরে, এইটুকু শিক্ষা তো আমাদের হয়েছে। সুতরাং আমি মনে করি প্রেস ক্লাবই দরকার হলে, একটা কলকাতা প্রেস ক্লাব দরকার হলে একটা টেকনিক্যাল কমিটি তৈরি করুক, কমিটি তৈরি করে একটা আইন তৈরি করুক, যে আইনটা আমরা মনে করবো ওরা যদি আমাদের সাজেশন হিসেবে করে দেয় আমরা সেটাকেই প্রপোজ করবো, আমরা অ্যাসেম্বলিতে পাশ করিয়ে, যাতে এটা আগামী দিন আমার ইয়াং জেনারেশনের জন্য এবং বয়োজ্যেষ্ঠ যারা আছেন তাদের ভবিষ্যতের জন্য যাতে কাজে লাগে। আবারও ধন্যবাদ জানাই মাননীয় মুখ্যমন্ত্রীকে, এবং অনুরোধ, শ্রী চিত্ত বিশ্বাস আমাদের মধ্যে আছেন, আমাদের অত্যন্ত প্রিয় মানুষ, স্বনামধন্য ক্রীড়া সাংবাদিক, তার হাতেও এই পেনশনের শংসাপত্রটি মাননীয় মুখ্যমন্ত্রী যদি তুলে দেন। এবারে আমাদের প্রেস ক্লাব কলকাতার সম্পাদক শ্রী কিংসু প্রামাণিককে অনুরোধ করব ধন্যবাদ জ্ঞাপন করার জন্য। নমস্কার,